নমস্কার বন্ধুরা, কাব্যাস জারিতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। আজকে ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব চটজলদি একটা মেকআপ লুক কীভাবে ক্রিয়েট করা যায়। আমি এটা করে থাকি, আশা করি আপনাদেরও ভিডিওটি ভালো লাগবে আর আপনাদেরও হেল্প করতে পারে। খুব চটজলদি সাধারণ মেকআপ, আর ভিডিওটা পুরো দেখবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর আমাদের চ্যানেল যারা নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো আমি স্টার্ট করছি, আপনারা দেখতে থাকুন। আমি এখন সকালবেলা স্নান দান করে আমার মুখটাকে ফ্রেশ ওয়াশ করেই আমি আপনাদের সামনে এসেছি। আপনারাও যখনই মেকআপ অ্যাপ্লাই করবেন, সে যখনই করেন, অবশ্যই আগে মুখটাকে ফ্রেশ ওয়াশ করে নেবেন, তারপরে আপনারা মেকআপ অ্যাপ্লাই করবেন। সো ফার্স্টে আমি এখানে ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করব। এইটা মামাআর্থের ময়েশ্চারাইজার আছে, আপনারা আপনাদের পছন্দের মতো যে কোনো ময়েশ্চারাইজার ইউজ করতে পারেন যেটা আপনাকে স্যুট করে। আমি ময়েশ্চারাইজারটা অ্যাপ্লাই করে নিয়েছি। আমি এখন কোনো রকম প্রাইমার ইউজ করছি না, এটা ময়েশ্চারাইজারটা অ্যাপ্লাই করার পরেই আমি ফাউন্ডেশন ইউজ করব। এখানে আমি ল্যাকমি ফাউন্ডেশন ইউজ করছি আমার শেড অনুযায়ী। আপনারা আপনাদের শেড অনুযায়ী ফাউন্ডেশন অবশ্যই ইউজ করবেন, কোনো রকমভাবে বেশি উজ্জ্বল স্কিন টোনের ফাউন্ডেশন ইউজ করবেন না, কারণ এতে বাজে লাগতে পারে, মেকআপটা বাজে লাগে দেখতে। আর যখনই ফাউন্ডেশন ইউজ করবেন চেষ্টা করবেন গলাতেও ইউজ করার, না হলে আর্টিফিশিয়াল লাগে। আমি এটা হাত দিয়ে অ্যাপ্লাই করছি, আপনারা চাইলে বিউটি ব্লেন্ডার দিয়েও অ্যাপ্লাই করতে পারেন। আমি খুব বেশি অ্যামাউন্টে ফেস ফাউন্ডেশন নিইনি, আপনারা দেখতেই পাচ্ছেন, কারণ খুব বেশি একটা আমি মেকআপ পছন্দ করি না, খুব হাই কাভারেজ দেখতে আমার কেমন একটা ক্রেজি লাগে। আর যেহেতু এটা সিম্পল মেকআপ, ডে টাইমের মেকআপ, এই সময় খুব বেশি না হওয়াই ভালো। ভালো করে ফাউন্ডেশনটাকে স্কিনের সাথে ব্লেন্ড করে নেবেন। এবারে ফাউন্ডেশনটা সেট করতে চোখের তলায় এই পোর্শনগুলো আপনার একটু বেশি ঘেমে যায়, সেখানে লুজ পাউডার ইউজ করবেন। উপরের পাতাতে কাজল অ্যাপ্লাই করলে কি হয়, দেখতে ভালো লাগে। সো চেষ্টা করবেন সবসময় নিচে এবং উপরে দুদিকেই কাজলটা অ্যাপ্লাই করে নিতে।
আমি টিপটা একটু উঁচুতে পরলাম, আপনারা যেরকম ভাবে পছন্দ করেন সেভাবে পরে নেবেন। আমি একটু উঁচুতে টিপ পরি, তাই আমি উঁচুতেই পরলাম। আমি একটা নিউট কালারের লিপ লাইনার ইউজ করছি, আমি খুব একটা লিপস্টিক ইউজ করি না, আমি একটা লিপ লাইনার এখানে ইউজ করে দেখাচ্ছি। আপনারা আপনাদের পছন্দের মতন হালকা কালারে, যে কোনো রকম যে কোনো কালারে লিপস্টিক ইউজ করতে পারেন। আমি আমার চুলটা দেখতেই পাচ্ছেন সেট করে নিয়েছি, আমার এখন চুলটা একদমই ভেজা, তাই আমি সেরকমভাবে কিছু করলাম না, সিম্পল জাস্ট একটা ক্লিপ আটকে নিয়েছি। এবারে আমি সিঁদুরটা পরে নেব। আমি এখানে নর্মাল সিঁদুর পরলাম, আপনারা চাইলে লিকুইড সিঁদুরও ইউজ করতে পারেন, যেটা আপনারা প্রেফার করেন সেটা ইউজ করবেন। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আমাদের চ্যানেল, যারা নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন, আপনাদের সাপোর্ট খুব দরকার আমার। আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনোভাবে, ততক্ষণের জন্য।